প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিগাল স্টাডি 24.com-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেওয়ানি কার্যবিধির ধারা 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। তবে তার আগে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। চলুন তাহলে শুরু করি। দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটি পদ্ধতিগত আইন। এই আইনটি 1908 সালের 5 নং আইন। এটি প্রকাশ করা হয় 1908 সালের 21শে মার্চ এবং কার্যকর করা হয় 1909 সালের 1লা জানুয়ারি। এই আইনটি 11টি খণ্ডে বিভক্ত। ধারা রয়েছে 158টি, আদেশ রয়েছে 51টি এবং তফসিল রয়েছে 5টি। তবে একটি বিষয় মনে রাখা ভালো, দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত আইন সর্বপ্রথম জারি করা হয় 1859 সালে। আমাদের দেশে দেওয়ানি আদালতের ক্ষমতা প্রকৃতপক্ষে কার্যবিধি কর্তৃক প্রকাশে প্রদত্ত বিধির বাইরেও প্রসারিত হয়েছে। আদালত তার ন্যায়পরায়ণতা ও বিবেক বুদ্ধির দৃষ্টিকোণ হতে বহু দূর পর্যন্ত অগ্রসর হতে পারেন। সুবিচারের স্বার্থে এজন্যই আদালতকে অন্তর্নিহিত ক্ষমতা নামে এক বিশেষ ধরনের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ক্ষমতা সম্পর্কে পরবর্তী একটি লেকচারে বিস্তারিত আলোচনা করব। এখন দেওয়ানি কার্যবিধির ধারা 1 নিয়ে আলোচনা করব। এই ধারায় শুধুমাত্র দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত নাম, কোন তারিখ হতে এটি বলবৎ হয়েছে এবং এর বিস্তৃতি বর্ণনা করা হয়েছে। এই ধারা হতে আমরা 3টি বিষয় পাই। প্রথমটি হচ্ছে, এই আইনটি 1908 সালের দেওয়ানি কার্যবিধি নামে পরিচিত হবে। দ্বিতীয়টি হচ্ছে, এটি 1909 সালের 1লা জানুয়ারি হতে কার্যকর হবে। তৃতীয়টি হচ্ছে, এটি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এখন দেওয়ানি কার্যবিধির ধারা 2 নিয়ে আলোচনা করব। এই ধারায় কিছু সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই সংজ্ঞাগুলো পর্যায়ক্রমিকভাবে আংশিক বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। বিধি, বিধি বলতে নিয়ম বোঝাবে। বিধি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 1 উপধারায় বলা হয়েছে। এই বিধি 2টি মৌলিক অংশে বিভক্ত। প্রথম অংশে রয়েছে ধারা বা সেকশন, আর দ্বিতীয় অংশে রয়েছে নিয়ম বা রোল। ধারাগুলোর মধ্যে মূলনীতির বর্ণনা বিদ্যমান, আর নিয়মগুলোর মধ্যে সেই নীতিমালার বাস্তবায়নের পদ্ধতি বিধৃত রয়েছে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, মূল ধারাগুলো কেবলমাত্র সংসদ কর্তৃক সংশোধনযোগ্য, আর নিয়মগুলো সুপ্রিম কোর্টের সুপারিশের মাধ্যমে সরকার কর্তৃক সংশোধনযোগ্য। বিধি আইনের একটি মৌলিক দিক, যা আইন পরিষদ ব্যতীত পরিবর্তন করা যায় না, আর নিয়ম হলো বিধির আনুষঙ্গিক আলোচনা। বিধি আদালতের এখতিয়ার সৃষ্টি করে। অন্যদিকে নিয়ম ওই এখতিয়ার আদালত কোন পদ্ধতিতে প্রয়োগ করবে তার বিশ্লেষণ করে। এখন ডিগ্রি নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ডিগ্রি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 2 উপধারায় বলা হয়েছে, মোকদ্দমার চূড়ান্ত নির্দেশকে সাধারণত ডিগ্রি বলা হয়। যেখানে মোকদ্দমা নাই সেখানে ডিগ্রিও নাই। ডিগ্রি দ্বারা মোকদ্দমার পক্ষগণের অধিকার নির্দেশ করা হয়। যে আদেশ দ্বারা মোকদ্দমার পক্ষগণের অধিকার নির্দেশিত হয় নাই সেই আদেশকে ডিগ্রি বলা যায় না। মোকদ্দমা শুরু করতে হলে আদালতে আর্জি দাখিল করতে হয়। আর্জি দাখিল হওয়ার পর বিবাদী উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদান করেন। এরপর একে একে অনেকগুলো স্তর অতিক্রান্ত হওয়ার পর মোকদ্দমাটি শুনানির জন্য প্রস্তুত হয়। এই সমস্ত স্তর অতিক্রান্ত হওয়ার সময় আদালত যে আদেশ দেন তা কিন্তু ডিক্রি নয়। যে আদেশ দ্বারা মোকদ্দমাটির চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এবং এর দ্বারা পক্ষগণের অধিকার নির্ণীত হয় তাকে ডিক্রি বলে। অর্থাৎ ডিক্রি বলতে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত এমন সিদ্ধান্ত বোঝায় যা মোকদ্দমার বিতর্কিত সমস্ত বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। ডিক্রি প্রাথমিক বা চূড়ান্তও হতে পারে।
একটি বিষয় মনে রাখবেন, আর্জি বাতিল এবং 144 ধারায় বর্ণিত কোনো প্রশ্ন নির্ধারণও ডিক্রির অন্তর্ভুক্ত হবে। ডিক্রি তখনই প্রাথমিক হয় যখন মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। মোকদ্দমা যখন চূড়ান্ত রূপে নিষ্পত্তি হয় তখনই ডিক্রি চূড়ান্ত হয়ে থাকে। ডিক্রির ক্ষেত্রে দুইটি বিষয় খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। যে বিষয়গুলো ডিক্রির অন্তর্ভুক্ত হবে না সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে যে ন্যায় নির্ণয়কারীর বিরুদ্ধে বা কোনো আদেশের বিরুদ্ধে আপিলের মতো আপিল করা যেতে পারে। দ্বিতীয়টি হচ্ছে কোনো নিয়ম বা নির্দেশ পালনের ব্যর্থতার জন্য কোনো খারিজের আদেশ। এখন কথা হচ্ছে, মূল মোকদ্দমা বা আপিল মোকদ্দমা পরিচালনা না করার কারণে খারিজ হয়ে গেলে খারিজের আদেশ কি ডিক্রি তুল্য হবে? না, কখনোই ডিক্রি তুল্য হবে না, কারণ মোকদ্দমা পরিচালনা না হওয়ার কারণে মোকদ্দমা খারিজ হওয়া একটি বিশেষ ত্রুটি হিসেবে গণ্য। এরূপ আদেশ কখনোই ডিক্রি হতে পারে না। আশা করি ডিক্রি সম্পর্কে ভালো একটি ধারণা আপনারা পেয়েছেন। এখন জানব ডিক্রিদার কি। ডিক্রিদার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 2-এর 3 উপধারায় বলা হয়েছে, ডিক্রিদার হচ্ছে সেই ব্যক্তি যার পক্ষে ডিক্রি দেওয়া হয়েছে অথবা জারি করার উপযুক্ত আদেশ দেওয়া হয়েছে। আরও একটু স্পষ্ট করে যদি বলি, ডিক্রিদার বলতে যার অনুকূলে ডিক্রি প্রদান করা হয় তাকে বোঝায়। আরেকটি বিষয় মনে রাখবেন, সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের ডিক্রি যার দ্বারা জারিযোগ্য হবে তাকেই ডিক্রিদার বলা হবে। বিবাদী বাদীর নিকট হতে খরচ পেলে বিবাদী একজন ডিক্রিদার হবে। ডিক্রিদারকে আবশ্যকীয়ভাবে মোকদ্দমার পক্ষ হওয়ার প্রয়োজন নেই। ডিক্রির আওতায় তার উপর বলবৎযোগ্য কোনো অধিকার অর্পণ করলেই তাকে ডিক্রিদার বলা যেতে পারে। এছাড়াও কারো অনুকূলে একটি জারিযোগ্য আদেশ প্রদত্ত হলেও তিনি একজন ডিক্রিদার হবেন। এবার জেলা সম্পর্কে জানব। জেলা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 4 উপধারায় জেলা সম্পর্কে বলা হয়েছে, জেলা আদালত বলতে আদিম এখতিয়ার সম্পন্ন প্রধান দেওয়ানি আদালতকে বোঝায়। তবে হাইকোর্ট বিভাগের সাধারণ মৌলিক দেওয়ানি এখতিয়ারের স্থানীয় এলাকাও এর অন্তর্ভুক্ত। এখন বিদেশি আদালত সম্পর্কে জানব। বিদেশি আদালত সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 5 উপধারায় বলা হয়েছে, বিদেশি আদালত বলতে এমন আদালত বোঝায় যা বাংলাদেশের বাহিরে অবস্থিত, বাংলাদেশে যার কোনো কর্তৃত্ব নেই এবং যা সরকার স্থাপন করেন নাই বা বহাল রাখেন নাই। কোনো রাষ্ট্র উপনিবেশ হিসেবে থেকে উহার আদালত বিদেশি আদালত হিসেবে বিবেচিত হতে পারে যদি কিনা ওই আদালতের দেওয়ানি, ফৌজদারি ও রাজস্ব এখতিয়ার থাকে। আন্তর্জাতিক আইনের অধীনে একই সাম্রাজ্যের 2টি প্রদেশ পরস্পরের নিকট বিদেশি আদালত হতে পারে। এখন বিদেশি রায় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বিদেশি রায় সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 6 উপধারায় বলা হয়েছে, বিদেশি রায় অর্থ বিদেশি আদালতের রায়। এখন সরকারি উকিল সম্পর্কে জানব। সরকারি উকিল সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 7 উপধারায় বলা হয়েছে, সরকারি উকিল বলতে এই বিধিতে সরকারি উকিলের জন্য সুস্পষ্টরূপে বর্ণিত সমস্ত বা যে কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত অফিসার। সরকারি উকিলের নির্দেশে কোনো উকিল সরকারি উকিলের প্রতিনিধিত্ব করলেও তিনি এই ধারার আওতায় সরকারি উকিল বলে বিবেচিত হবেন। এখন জানব বিচারক বা জজ সম্পর্কে। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 8 উপধারায় বলা হয়েছে, বিচারক বা জজ হচ্ছেন দেওয়ানি আদালতের মূল কর্মকর্তা। এখন রায় সম্পর্কে জানব। রায় সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 9 উপধারায় বলা হয়েছে, ডিক্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বিবৃতি দেন তাই হচ্ছে রায়। আরও একটু স্পষ্ট করে যদি বলি, যে ভিত্তির উপর নির্ভর করে ডিক্রি বা আদেশ প্রদান করা হয় তাকেই রায় বলে।
এখন জানব সাব্যস্ত দেনাদার সম্পর্কে। সাব্যস্ত দেনাদার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 10 উপধারায় বলা হয়েছে, সাব্যস্ত দেনাদার অর্থ সেই ব্যক্তি যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে অথবা জারি করার উপযুক্ত কোনো আদেশ দেওয়া হয়েছে, তবে মৃত সাব্যস্ত দেনাদারের বৈধ প্রতিনিধিকে সাব্যস্ত দেনাদার বলা যায় না। মোকদ্দমার পক্ষ অথচ যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয় নাই এমন ব্যক্তিকে সাব্যস্ত দেনাদার বলা যায় না। এবার জানব বৈধ প্রতিনিধি সম্পর্কে। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 11 উপধারায় বলা হয়েছে, বৈধ প্রতিনিধি হচ্ছে সেই ব্যক্তি যিনি আইনত মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন, যিনি মৃত ব্যক্তির সম্পত্তির পরিচালনা করেন এবং যিনি প্রতিনিধি হিসেবে মোকদ্দমা করেন বা প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মোকদ্দমা করা হয় তার মৃত্যুর পর যে ব্যক্তির উপর সম্পত্তি বর্তায় তিনিও এর অন্তর্ভুক্ত। বৈধ প্রতিনিধি শব্দটি দেওয়ানি কার্যবিধির জন্য সংজ্ঞায়িত করা হয়েছে, আইনের কোনো মৌলিক নীতি প্রতিষ্ঠার জন্য নয়। এবার আলোচনা করব অন্তর্বর্তীকালীন মুনাফা নিয়ে। অন্তর্বর্তীকালীন মুনাফা সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 2-এর 12 উপধারায়। অন্তর্বর্তীকালীন মুনাফা অর্থ বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত সুদসহ সেই মুনাফা, কিন্তু বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তির কোনো উন্নতি সাধন করে থাকলে এবং সেই উন্নতির ফলে কোনো মুনাফা হয়ে থাকলে তা এর অন্তর্ভুক্ত হবে না। অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে ওই ধরনের মুনাফাকে বোঝায় যা বাদীর প্রাপ্য ছিল কিন্তু বিবাদী তা বাদীকে প্রদান করে নাই। এটি এমন কোনো মুনাফা নাও হতে পারে যা বিবাদী ভোগ করেছে। বিবাদী ভোগ করেছে কি করে নাই এটি দেখার বিষয় নয় এবং বাদী বিবাদীর দ্বারা বেদখল বা অন্যায়ভাবে অযথা বিরক্ত না হলে বাদী স্বাভাবিকভাবেই ওই মুনাফা ভোগ করতে পারত এমন সব কিছুতেই অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে আদায় করা যায়। এই ধরনের মুনাফা শুধু স্থাবর সম্পত্তির বেলায় প্রযোজ্য, যা স্থাবর সম্পত্তি নয় তার জন্য অন্তর্বর্তীকালীন মুনাফা আদায় করা যায় না। অন্তর্বর্তীকালীন মুনাফা উহার অর্জনযোগ্য সকল প্রকার সুদকেও অন্তর্ভুক্ত করে, তবে এই সুদ আদায়ের কোনো ধরাবাধা নিয়ম নেই। 34 ধারার আওতায় আদালত তার ইচ্ছা মোতাবেক যে কোনো হারে ওই সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন। এখন জানব অস্থাবর সম্পত্তি সম্পর্কে। অস্থাবর সম্পত্তি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 13 উপধারায় বলা হয়েছে, অস্থাবর সম্পত্তির যে সংজ্ঞা এই বিধিতে দেওয়া হয়েছে তা শুধু এই বিধির জন্যই প্রণীত। কর্তনযোগ্য ও অপসারণযোগ্য দণ্ডায়মান বৃক্ষ এবং বাড়ন্ত ফসল এই ধারার আওতায় অস্থাবর সম্পত্তির আওতাভুক্ত করা হয়েছে। এবার জানব আদেশ সম্পর্কে। আদেশ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 14 উপধারায় বলা হয়েছে, আদেশ অর্থ কোনো দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয়। মনে রাখবেন, ডিক্রিতে পক্ষদ্বয়ের অধিকারের চূড়ান্ত ঘোষণাপত্র প্রদান করা হয় যা আদেশে করা হয় না। এখন জানব উকিল সম্পর্কে। দেওয়ানি কার্যবিধির 2-এর 15 উপধারায় উকিল সম্পর্কে বলা হয়েছে, উকিল বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হওয়ার ও যুক্তিতর্ক পেশ করার অধিকারী। এবার জানব নির্ধারিত সম্পর্কে। নির্ধারিত সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 16 উপধারায় বলা হয়েছে, নির্ধারিত বলতে নিয়ম অনুসারে নির্ধারিত বোঝাবে। এখন জানব সরকারি কর্মচারী সম্পর্কে। দেওয়ানি কার্যবিধির 2-এর 17 উপধারায় সরকারি কর্মচারী সম্পর্কে বলা হয়েছে, চলুন জেনে নিই কারা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন। প্রত্যেক জজ বা বিচারক, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের প্রত্যেক সদস্য, চাকুরিরত বাংলাদেশ স্থল নৌ ও বিমান বাহিনীর প্রত্যেক কমিশনপ্রাপ্ত বা গেজেটেড অফিসার, আদালতের এমন কোনো কর্মচারী যার কর্তব্য হচ্ছে আইন বা ঘটনা সংক্রান্ত কোনো বিষয়ে তদন্ত বা রিপোর্ট করা অথবা কোনো দলিল প্রণয়ন, সহিমুহর
বা সংরক্ষণ করা অথবা কোনো সম্পত্তির দায়িত্ব গ্রহণ বা হস্তান্তর করা অথবা কোনো সমন বা পরোয়ানা জারি করা অথবা কোনো শপথ গ্রহণ করানো অথবা কিছু ব্যাখ্যা করা অথবা আদালতের শৃঙ্খলা বজায় রাখা এবং এই সকল কর্তব্যের যে কোনোটি সম্পাদনের জন্য আদালত কর্তৃক বিশেষরূপে অনুমোদিত কোনো ব্যক্তি, এমন প্রত্যেক কর্মচারী যিনি তার পদাধিকার বলে কোনো লোককে আটক করতে বা আটক রাখতে পারেন, এমন প্রত্যেক সরকারি কর্মচারী যার কর্তব্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা, অপরাধ সম্পর্কে খবর দেওয়া, অপরাধীগণকে বিচারার্থে হাজির করা অথবা জনস্বাস্থ্য নিরাপত্তা সংরক্ষণ করা, এমন প্রত্যেক কর্মচারী যার কর্তব্য হচ্ছে সরকারের পক্ষে কোনো সম্পত্তি গ্রহণ সংরক্ষণ বা ব্যয় করা অথবা সরকারের পক্ষে কোনো জরিপ হিসাব বা চুক্তি করা অথবা রাজস্ব আদেশ জারি করা অথবা সরকারের আর্থিক স্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে তদন্ত বা রিপোর্ট করা অথবা সরকারের আর্থিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে কোনো দলিল প্রণয়ন, সহিমোহর বা সংরক্ষণ করা অথবা সরকারের আর্থিক সংরক্ষণের জন্য প্রণীত কোনো আইনের লঙ্ঘন প্রতিরোধ করা এবং কোনো সরকারি কর্তব্য সম্পাদনের জন্য নিযুক্ত সরকারি সুবিধাভোগী বা বেতনভোগী প্রত্যেক কর্মচারী অথবা যার কাজের জন্য সরকার ফি বা কমিশন প্রদান করে থাকেন। একটি বিষয় মনে রাখবেন, একজন সরকারি কর্মকর্তাকে তার নির্ধারিত কাজের বাইরে অন্য কোনো কাজের প্রতিনিধিত্ব দেওয়া হলেও সরকারি কর্মকর্তার মর্যাদা নষ্ট হয় না, তবে তিনি অবসরপ্রাপ্তি বা অন্য কোনো কারণে তার যোগ্যতা হারালে তিনি আর সরকারি কর্মকর্তা থাকবেন না। এখন আমরা নিয়মসমূহ কর্পোরেশনের শেয়ার ও স্বাক্ষরিত সম্পর্কে জানব। দেওয়ানি কার্যবিধির 2-এর 18 উপধারায় নিয়মসমূহ সম্পর্কে বলা হয়েছে, নিয়মসমূহ অর্থ প্রথম তফসিলে বর্ণিত অথবা 122 বা 125 ধারা অনুসারে প্রণীত বিধি ও ফর্মসমূহকে বোঝাবে। আর কর্পোরেশনের শেয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 19 উপধারায় বলা হয়েছে, কর্পোরেশনের শেয়ার বলতে স্টক, ডিভেঞ্চার স্টক, ঋণ স্বীকারপত্র বা মুসলেকা বোঝায়। এবং স্বাক্ষরিত সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 2-এর 20 উপধারায় বলা হয়েছে, স্বাক্ষরিত বলতে রায় বা ডিক্রি ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে স্ট্যাম্পযুক্ত বোঝায়, তবে স্বাক্ষরিত শব্দটি অন্য কোনো বিশেষ আইনের আওতায় সম্প্রসারিত করা যাবে না। এতক্ষণ আমরা দেওয়ানি কার্যবিধির সাথে সংশ্লিষ্ট কিছু সংজ্ঞা সম্পর্কে জানলাম, এখন দেওয়ানি কার্যবিধির ধারা 3 সম্পর্কে জানব। এই ধারায় আদালতের পর্যায় সম্পর্কে বলা হয়েছে, এই ধারায় বলা হয়েছে সবার উপরে আছে হাইকোর্ট বিভাগ এবং তার নিচে রয়েছে জেলা আদালত এবং তার নিচে রয়েছে অন্যান্য দেওয়ানি আদালত, স্বল্প এখতিয়ার আদালতও জেলা আদালতের নিচে। এখানে বাংলাদেশ সংবিধানের 109 অনুচ্ছেদ সম্পর্কে একটু কথা বলা যায়। সেখানে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের অধস্তন সমস্ত আদালতের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। হাইকোর্ট বিভাগ আইনের যে ব্যাখ্যা করে সকল আদালত সেই ব্যাখ্যা মানতে বাধ্য। অবশ্য হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ব্যাখ্যা মানতে বাধ্য। একটি বিষয় মনে রাখা ভালো, সহকারী জজ আদালতই দেওয়ানি আদালতের সর্বনিম্ন পর্যায়। যাই হোক, এখন আমরা ব্যতিক্রম সম্পর্কে জানব। এই সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 4 ধারায় বলা হয়েছে, চলুন একটু বিস্তারিতভাবে বিষয়টি জেনে নেই। সাধারণভাবে সকল দেওয়ানি মোকদ্দমা সকল দেওয়ানি আদালতে দেওয়ানি কার্যবিধিতে বিধৃত পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, কিন্তু এই ধারায় অর্থাৎ 4 ধারায় বলা হয়েছে কোনো বিশেষ আইনে কোনো বিশেষ পদ্ধতি প্রদত্ত হয়ে থাকলে যে ক্ষেত্রে ওই বিশেষ মোকদ্দমায় সেই বিশেষ আইনে বর্ণিত বিশেষ পদ্ধতি প্রযোজ্য হবে সেক্ষেত্রে এই দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হবে না, তবে ওই সমস্ত বিশেষ আইনে যদি পূর্ণাঙ্গ কার্যবিধি দেওয়া না থাকে তাহলে এই কার্যবিধি প্রযোজ্য হবে। মনে রাখবেন, বিশেষ আইনের কার্যবিধির সাথে দেওয়ানি কার্যবিধির সংঘাত দেখা দিতে পারে, সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হবে না।
এই ধারার শেষ অংশে জমিদার ও খাজনা সম্পর্কে বলা হয়েছে। যেহেতু বাংলাদেশে জমিদার নাই তাই খাজনাও নাই, এই অংশটুকু প্রয়োজন না বললেই চলে। এবার আলোচনা করব রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ নিয়ে। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 5 ধারায় বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে রাজস্ব আদালতের কার্যক্রমে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হয়, কিন্তু সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দিতে পারেন রাজস্ব আদালতে দেওয়ানি কার্যবিধি সাধারণভাবে প্রযুক্ত হবে না, কেবল যে যে বিষয়ে যে যে শর্তে নির্দেশিত হয় সেই সেই বিষয়ে সেই সেইভাবে প্রযুক্ত হবে। রাজস্ব বা খাজনা আইনের উপর কোনো বিশেষ পদ্ধতিগত ব্যাপারে যদি কোনো বিধান প্রণয়ন না করে থাকে তাহলে ওই ব্যাপারে দেওয়ানি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে। এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় আইনের আওতায় যথাসম্ভব কম সময়ের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে খাজনা আদায় করা। মনে রাখা ভালো, রাজস্ব আদালত কর্তৃক বিচারকৃত বিষয়গুলো নিঃসন্দেহে দেওয়ানি প্রকৃতির। এবার আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করব। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলা হয়েছে। এই ধারায় আদালতের আর্থিক অধিক্ষেত্রের বিধান প্রদত্ত হয়েছে। যে আদালতের বিচার করার ক্ষমতা 5 লক্ষ টাকা পর্যন্ত সে আদালত 50 লক্ষ টাকার মোকদ্দমার বিচার করতে পারে না। এখন জানব স্বল্প এখতিয়ার আদালত সম্পর্কে। স্বল্প এখতিয়ার আদালত সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 7 ধারায় বলা হয়েছে, যদি স্বল্প এখতিয়ার আদালতে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হয় তবে যে সমস্ত ধারা বা নিয়ম ওই আদালতে প্রযোজ্য হয় না তা এই ধারায় বর্ণনা করা হয়েছে। এই ধারা শুধুমাত্র স্বল্প এখতিয়ার আদালত কিংবা অন্য কোনো দেওয়ানি আদালত যখন স্বল্প এখতিয়ার আদালত হিসেবে কাজ করে তখনই প্রযোজ্য হবে। এবার আসি 8 ধারায়। এই আইনের 8 ধারা বাতিল করা হয়েছে। আজ এ পর্যন্তই। আমার লেকচারটি ভালো লাগলে লাইক শেয়ার ও কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সংশ্লিষ্ট ধারাগুলোর একটি লিংক দেওয়া আছে। আর যদি আমার লেকচারটি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্টস বক্সে ধারাগুলোর একটি লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে মূল ধারাগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।